আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ঠিক আছে, তোমার শব্দ পাচ্ছি। বলো, আমার প্রশ্ন হচ্ছে, আমি এমটিএ তে একটি অনুষ্ঠান ফিকি মাসায়েলে শুনেছিলাম যে একটি প্রশ্ন করা হয়েছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন বিভিন্ন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের সময় শত্রু নারী পুরুষদের যখন বন্দি করা হয়েছিল, মহিলাদের সাথে বিভিন্ন দাসীও ছিল, তাদের সঙ্গে এই ব্যবহারও করা যেতে পারত। মুসলমান পুরুষরা তাদেরকে নিজেদের বাড়িতে রাখতে পারত। এরপরে বলা হয়েছিল যদি তারা কখনো গর্ভবতী হতো তখন তাদেরকে বিয়ে করার প্রয়োজন পড়ত বা বিয়ে করা আবশ্যক হতো। এই কথাটি কতটা সঠিক? এটি কতটা সঠিক? হুজুর বলছেন যে বসো, পুরনো যুগে যুদ্ধের যে রীতিনীতি ছিল তা এই ধরনের কোনো দেশের প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল না, যেভাবে বর্তমান যুগে দেখতে পাওয়া যায়। বিভিন্ন গোত্র হতো, সে সমস্ত গোত্রের সমমনা গোত্র বা মিত্র হতো, তাদের নিজেদের মধ্যে পারস্পরিক একটা চুক্তি হতো, যদি তোমাদের উপর কোনো আক্রমণ হয় তাহলে আমরা তোমাদের সাহায্যে গিয়ে আসবো। এভাবে বিভিন্ন গোত্র মিলে সৈন্যবাহিনী প্রস্তুত করতো। যুদ্ধের ময়দানে যারা যেত তাদেরকে বলা হতো তোমরা নিজ নিজ খরচ নিজেরাই বহন করবে, তোমাদের মাঝে শত্রুর প্রতি ঘৃণা এবং বিদ্বেষ যেন থাকে, তাহলে তোমরা যুদ্ধ করতে পারবে। ব্যক্তিগত শত্রুতার কারণে তোমরা করতে পারবে না, সৈন্যবাহিনীর মতো তারা বেতন ভাতা তো পাচ্ছে না, বরং নিজেদের পকেট থেকেই তাদেরকে ব্যয় নির্বাহ করতে হতো। এমন পরিস্থিতিতে মহিলারাও যেত গান শোনানোর জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য বিভিন্ন রীতি পদ্ধতিতে, যাতে তারা যুদ্ধে সক্রিয় থাকে, এই জন্য তারাও যুদ্ধাপরাধী হতো। তখন রীতি এটি ছিল, সে যুগে এটি প্রচলিত রীতি ছিল, ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যেও সর্বত্রই এই রীতি ছিল যে এভাবে যখন সেনাবাহিনী প্রস্তুত করে তারা যেত, যখন কোনো বাহিনী পরাস্ত হতো তখন তাদেরকে যুদ্ধবন্দী করা হতো, আর বন্দীদের মধ্যে মহিলারাও থাকতো, প্রত্যেকেই দায়িত্বশীল। কিন্তু পবিত্র কোরআন বলে তোমরা যখন কাউকে বন্দী বানাও, যদি মহিলাদের বন্দী বানাও, যদি পুরুষ বা মহিলা হয়, প্রথম কথা হচ্ছে তাদেরকে যদি কেউ মুক্তিপণ দিয়ে কোনো অর্থ দিয়ে তাদের গোত্রের লোকেরা জাতির লোকেরা ছাড়িয়ে নিতে চায় তাহলে ছেড়ে দাও। প্রথম কথা হলো যুদ্ধে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে যুদ্ধ না হয়, রক্তপাত না হয়, তাহলে কাউকে বন্দী করবে না। যদি কাউকে বন্দী বানাও তাহলে মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দাও এবং বারবার ঘোষণা করতে থাকো এবং বন্দীদেরকে নিজেদের ঘরে নিয়ে যাও। মহানবী বলেছেন যেভাবে নিজেরা পরিধান করো বন্দীদেরও সেভাবেই কাপড় পরিধান করো, যেভাবে নিজেরা খাও সেই খাবারই খাও। তাই তো সে যুগে বন্দী কি আর তো অপরাধী ছিল, বর্তমান যুগের মতো তো নয়। আমেরিকাতে যে গোয়েন্দা নামও আছে বন্দিশালা, যেখানে এতটা অত্যাচার করা হয় যে প্রত্যেক জেলেই নির্যাতন চালানো হয়, এ ধরনের নির্যাতন করা হতো না। বদরের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। তাকে যখন পিলার সাথে বেঁধে রাখা হয় তিনি চিৎকার করতেন, সাহাবীরা কষ্ট পেতেন। মহানবী সাল্লাল্লাহু বলছেন যে কারণ কি, তিনি কষ্টে কাতরাচ্ছেন কেন? তিনি বলেন যে তার বাঁধন ঢিলা করে দাও, যদি শক্ত থাকে তাহলে ঢিলা করে দাও। এই ছিল ন্যায় বিচার, সুবিচার। এরপর আল্লাহ তাআলা একথা বলেন যে তোমরা ঘোষণা দাও, যদি কেউ মুক্তিপণ দিয়ে ছাড়ি নিতে না আসে, তার আত্মীয় না আসে, তাহলে তার কাছ থেকে এই লিখিত নাও যে ঠিক আছে আমরা তোমাকে মুক্ত করে দিচ্ছি, চলে যাও, কিন্তু এতদিন কেউ যেন তোমার দায়িত্ব নেয়, সে জামানত নিবে যে তোমাকে ছাড়িয়ে নেওয়ার জন্য, বা এতদিন আমাদের কাছে চাকর হিসেবে কাজ করো, এতগুলো খেজুরে গাছ লাগিয়ে দাও, বা আমাদের ফার্মে এত ঘন্টা কাজ করো। এই সমস্ত বিষয় সত্ত্বেও এরপর তিনি বলছেন মহিলাদের সঙ্গে তোমরা কখনো নির্দয় ব্যবহার করবে না, অন্যায় আচরণ করবে না, যদি তোমাদের কাউকে পছন্দ হয় তাহলে বিয়ে করে। এটি পবিত্র কোরআনে সুস্পষ্ট লেখা আছে। আমি জানি না তুমি কীভাবে শুনেছো আর কোথায় এটি বর্ণনা করেছে, কিন্তু দাসীদের বিষয়ে বলা হয়েছে তাদের বিয়ে করতে হবে, ঠিক আছে, চার পাঁচ বিয়ে হতে পারে,
কিন্তু তাকে নিকাহ করার নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ তো নিকাহ করবে না তাকে দেনমোহর নির্ধারণ করো আর প্রথমে হচ্ছে তাদের বিয়ে শাদী দাও। প্রথম কথা হচ্ছে তাদেরকে ছেড়ে দাও, নিজেদের বাড়িতে যেন চলে যায়। যদি তাদের বাড়িতে কেউ না থাকে, আত্মীয় স্বজন না থাকে, কেউ যদি তাকে নিতে না আসে, তাহলে তাদেরকে নিজেদের বাড়িতে রাখো। আর নিজেদের ঘরে রাখলে সেখানে নোংরামির দেখা দিতে পারে, এই জন্য তাদের বিয়ে শাদী দাও। যদি তাকে বিয়ে করার মতো কেউ না থাকে, তাহলে নিজে বিয়ে করো, নিকাহ করো, তার জন্য দিনমোহর নির্ধারণ করো, পবিত্র কোরআনটিও আছে। এরপর স্বাধীন নারীদের জন্য শাস্তি নির্দেশ রয়েছে, যদি কেউ কোনো অপকর্ম করে তাহলে ব্যভিচার করে, তাহলে তাকে এতগুলি দৌড়া মারো। কিন্তু দাসীদের জন্য নির্দেশ হচ্ছে, যেহেতু তারা অপারগ হয়, কেউ যদি তাদেরকে প্রলোভন দেখিয়ে কোনো অপকর্মে লিপ্ত করে থাকে, এই জন্য তাদের শাস্তির ক্ষেত্রেও মাফ রয়েছে। ইসলাম এতটুকু তাদেরকে ছাড় দিয়েছে যে কিন্তু দাসীদের উপর জুলুম করেনি, সেই কিন্তু দাসীকে বিয়ের নির্দেশ রয়েছে যে যুদ্ধবন্দী হিসেবে আসে, যারা যুদ্ধ অপরাধী হিসেবে আসে তাকে বিয়ের নির্দেশ দিয়েছে। আজকাল বর্তমান যুগে এই ধরনের কোনো যুদ্ধ হয় না, বিভিন্ন দেশের প্রশিক্ষিত সেনাবাহিনী, এখানে কোনো কৃতদাসীও নেই, কৃতদাস কোথাও নেই। বিভিন্ন দেশ, বিভিন্ন সরকার সরকারকে বেতন দেয়, অস্ত্র দিয়ে তাদেরকে নিয়ে আসেন, তারা যুদ্ধ করে। এই জন্য এখানে এই যে শিক্ষা বা ধারণা সে যুগের জন্য ছিল, আর ভবিষ্যতে যদি কোনো যুগে দেখা দেয় তাহলে সে যুগে এই শর্ত প্রযোজ্য হবে, কিন্তু এখন কোনো দাস এবং কৃতদাসীর কোনো ধারণা এই যুগে নাই।